নমস্কার বন্ধুরা, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কাজের সন্ধান দেওয়ার জন্য একটি নতুন ওয়েব পোর্টাল চালু করেছে রাজ্য সরকার, যার নাম দেওয়া হয়েছে বিশ্বকর্মা। তো সেই ওয়েব পোর্টাল সম্বন্ধে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কোন জেলায় চালু হয়েছে এবং কি বলা হচ্ছে বিস্তারিত জানতে থাকুন। এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, করোনার প্রভাবে দেশজুড়ে লকডাউন আর তার হাত ধরে কাজ হারানোর পালা। কার্যত রিক্ত হাতেই পুরুলিয়ার বুকে বাড়ি ফিরে এসেছে সেই জেলার প্রায় 70,000 পরিযায়ী শ্রমিক। রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল এই পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করা হবে। সেই কথা মাথায় রেখেই পুরুলিয়ার বুকে এবার চালু হলো বিশ্বকর্মা.পুরুলিয়া.ইন নামে ই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অনলাইন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে পুরুলিয়া জেলার পরিযায়ী শ্রমিকরা পেয়ে যাবেন তাদের মনের মতো কাজ। বৃহস্পতিবার পুরুলিয়ার সার্কিট হাউসে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। জানা গিয়েছে এই পোর্টালে একেবারে ব্লক স্তর পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। এই পোর্টাল তৈরি করার জন্য পরিযায়ী শ্রমিকদের তথ্যপঞ্জী তৈরি হয়েছে, ব্লক ভিত্তিক হিউম্যান রিসোর্স ম্যাপিং করেছে পুরুলিয়ার জেলা প্রশাসন। অর্থাৎ কোন ব্লকে কত নির্মাণ শ্রমিক রয়েছে, কাঠের কাজ করার শ্রমিকের সংখ্যা কত, কিংবা কতজন রং মিস্ত্রি, হোটেল রেস্তোরাঁয় কাজ করার কতজন রয়েছে, তাও এই পোর্টালে বিস্তারিত তুলে ধরা হয়েছে। গত 3 মাস ধরে এই জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের নাম, ঠিকানা, কাজের ধরন খাতায় কলমে তালিকাভুক্ত হয়েছে নাকা পয়েন্টে। সেই সঙ্গে বিডিওরা গ্রাম পঞ্চায়েতের স্তরে ঘুরে ঘুরে পরিযায়ীদের তথ্যপঞ্জী তৈরি করার কাজ করেছেন। পুরুলিয়ার জেলা প্রশাসক রাহুল মজুমদার জানিয়েছে, পরিযায়ী শ্রমিকরা আমাদের সম্পদ, তাদের দক্ষতা ব্যবহার করে কাজের সুযোগ করে দিতে এই অনলাইন পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এবং এখানে আরও বলা হচ্ছে, পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই জেলায় ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকের সংখ্যা 67,032 জন, তার মধ্যে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকের সংখ্যা রয়েছে 41,348 জন, এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিকের সংখ্যা রয়েছে 25,684 জন। এদের মধ্যে অদক্ষ শ্রমিক রয়েছে 22,000, যাদের মাটির সৃষ্টি প্রকল্পের অন্তর্ভুক্ত করা কাজ চলছে। ইতিমধ্যে এই প্রকল্পে 6,000 জনকে কাজ দেওয়া হয়েছে, বাকিদের কাজ দেওয়ার প্রক্রিয়া চলছে। তারই পাশাপাশি বিশ্বকর্মা নামে নতুন পোর্টাল সামগ্রিকভাবে পরিযায়ী শ্রমিকদের কাজ খোঁজার রাস্তা অনেকটা সহজ করে দেবে বলে মনে করা হচ্ছে। তো এখানে বুঝতে পারছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য পুরুলিয়া ডিস্ট্রিক্টে একটি নতুন ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বিশ্বকর্মা। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে, অর্থাৎ বিশ্বকর্মা.পুরুলিয়া.ইন, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সেই তথ্যগুলো পেয়ে যাবেন। এবং পরবর্তীতে রাজ্যের আরও বিভিন্ন ডিস্ট্রিক্টে নাম নথিভুক্ত করার জন্য পোর্টাল চালু হবে। এবং এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট আপনি যদি ওপেন করেন, এখানে আপনি দেখতে পাবেন বিশ্বকর্মা পোর্টাল বলে একটা পোর্টাল এখানে শো হচ্ছে। এখানে ক্লিক করলে আপনারা মেন পোর্টালে পৌঁছাতে পারবেন, তবে এই মুহূর্তে পোর্টাল সম্পূর্ণভাবে ওপেন হচ্ছে না, পরবর্তীতে আপনারা ওপেন করতে পারবেন, বা আমরাও পরবর্তীতে এই পোর্টাল সম্বন্ধে আবার একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফর্ম করব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।